হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে, বাঁধাকপি দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি আর নিরামিষ আলুর দম পেঁয়াজ রসুন ছাড়া, এই দুটো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সারাদিনের ভ্লগটা কেমন কি করছিস পুরোটা হয়তো তুলে ধরতে পারবো না, তবে যেটুকু পারবো সেটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভ্লগটা। এখন বাজে সকাল 8টা, তো বাবা বাজার দিয়ে চলে গেছে। এখন সেগুলোই সব ঢেলে দেখছি কি কি বাজার দিয়ে গেছে। এবার এক এককে সেগুলো সব ঝুড়িতে গুছিয়ে রাখছি। আর একটা জিনিস, এত সবজি বাজার করেছে, এত সবজির মধ্যে মাত্র মাত্র তিনখানা উচ্ছিনি এসেছে, যেটা খাওয়ার দরকার কিন্তু সেটাই কম আনে। তো কি করা যাবে, যা এনেছে সেগুলোই সব গুছিয়ে রাখি। বাবা আজকে তেলাপিয়া মাছটাও নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম তেলাপিয়া মাছের ঝাল করতে, কিন্তু মাছগুলো পুরো জ্যান্ত ছিল, এখনও নড়ছে, তাই মা বললো একটু অন্যরকমভাবেই ঝোল করে। তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো মা এখানে মাছ কাটছে, আর এদিকে আর একজন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কাটবে আর ফেলবে আর সেই টুকুস করে খাবে। তো দেখো তোমরা, ব্যাস দিলো আর খাচ্ছে। কীভাবে বসে রয়েছে কাঁচা কাঁচা মাছ খাবে বলে। তো মা ওদিকে মাছ কাটতে থাকুক, আমি ততক্ষণে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। ঠাকুরের বাসন মাজা কমপ্লিট, এবার একটু ফুল তুলতে যাব। এই দুটো কাজ আমার ডেইলি রুটিন, এগুলো সবই আমাদের গাছের ফুল। গরমকালে আরও অনেক রকম ফুল ফোটে, এই ফুলগুলোকে বলে পঞ্চজবা। এগুলো গরমকালে অনেক বড় বড় হয়, এখন যেহেতু শীতকাল তাই বেশি ফুটতে পারিনি, এরকম ছোট ছোট হয়ে রয়েছে। আর এইগুলো হলো ডিসেম্বরি ফুল, এখন যেহেতু টগর ফুল পাওয়া যায় না, এগুলো দিয়ে এখন কাজ চালাতে হয়। এইগুলোকে কী ফুল বলে জানি না, তবে আমাদের এখানে সবাই ঘেঁটু ফুল বলে। এগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল, তো এগুলো অল্প করে নিয়ে এসেছিলাম শিব ঠাকুরকে দেওয়ার জন্য। আর এগুলো কেনা ফুল, এই দিয়েই আজকের পুজো হবে। এদিকে মাছ কাটা ধোয়া সব কমপ্লিট, এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, মাছের জন্য বাঁধাকপি কেটে রাখা কমপ্লিট, আলুর দমের আলু কাটাও হয়ে গেছে, আর সেই উচ্ছে দিয়ে উচ্ছে ভাজা হবে। এদিকে ভাতও ফুটে গেছে। তো মাছ রান্নার জন্য এবার বাঁধাকপিটা আগে সেদ্ধ করে নেব। এবার মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে যাতে আলু টমেটো সব সবজি দিয়ে দেবো। তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব অ্যাড করে নেব। এবার ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো, তারপর বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেবো। তোমরা এভাবে যদি তেলাপিয়া মাছ রান্না করে থাকো তো কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। এবার নামানোর আগে একটু সামান্য ঘি ছড়িয়ে দেবো। এবার আলুর দম রান্না হবে, তো তার জন্য আলুটা সেদ্ধ করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে তাতে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো ছেড়ে দেবো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এবার এতে অ্যাড করে নেবো আদা ধনে জিরে কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি ও মটরশুঁটি। এবার সব ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। এবার ঘিটা দিয়ে নামিয়ে নেব। রেডি আলুর দম। ওদিকে রান্না সব কমপ্লিট, আমি স্নান করে চলে এসেছি, এবার পুজো দেবো। তো চলো কেমন কি পুজো দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার লাঞ্চ করব। আজকের মেনু ভাত, উচ্ছে ভাজা, পালং শাকের চচ্চড়ি, তেলাপিয়া দিয়ে বাঁধাকপি মাছের ঝাল আর চাটনি, টমেটোর চাটনি। এখন বাজে সন্ধ্যে 6:30, তো আজকে টিফিনের জন্য মুড়ি মাখছি, এখন এটাই খাবো। আমার আবার মুড়ি মাখায় মটরশুঁটি খেতে খুব ভালো লাগে। তোমরা আর কি কীভাবে মুড়ি মাখা খাও সেটা কমেন্ট করে জানাতে পারো। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে বিলিতি ধনে পাতা হয়, সেই ধনে পাতাটা দিয়েই মুড়ি মাখবো, এটা খেতেও খুব ভালো লাগে। তো এখন টিফিনটা করে নিই, দেখা হচ্ছে আবার ডিনারে। ডিনারটা করার আগে ভাবলাম এক প্যাকেট হজমলা খেয়ে একটু হজম করে নিই।
এদিকে মা রুটি করা কমপ্লিট, এগুলো ধুয়ে এরকমভাবে রেখে দিয়েছে যাতে তাড়াতাড়ি জলটা ঝরে যায়। এবার ডিনারটা করব। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।